লেখা করাক আল্লাহ বলে নবী গো আপনার শান আর মান আর মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম اسمان اصمان زمل ہے جن پہ پیدا اصمان زمل ہے جن پہ پیدا مقبول خدا پر کن ہوگا مقبول خدا پر کن ہوگا سردار رسولو انبیاء سردار رسولو ہمبیا ہنسا کہو پر کن ہوگا ফের নবী রসুলের সর্দার উনি ওই মানুষ কিন্তু মানুষ হইলে কি আল্লাহর পরে সমস্ত মখলুকের উপরে সাহায্যের জীবনটা আল্লাহ রসুলের কবিতা প্রেমের কবিতা লেখতে লেখতে খাটায়া দিছে রসুলের শান লেখতে লেখতে খাটায়া দিছে শেখ সাদি শেষ বলে চিন্তা করে দেখলো যে আমার দ্বারা নবীজির সম্মান পূর্ণাঙ্গ বর্ণনা করা সম্ভব নয় এই কারণে উনি সর্বশেষে কান্ত হয়ে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে একটা কথাই লিখে দিলেন লায়ুম কিনু সনা ও কামাকা না হাক কহো লায়ু কেনু সনা ও কামাকা না হাক তুই কিস্সা মুক্তা সর বাহ তুই শেখ সাদী বলে নবী গো আপনার সান মান বর্ণনা করে শেষ করা কামা হক কহু আমার দ্বারা সম্ভব না কারো পক্ষে সম্ভব না অতটুকু শর্ট করে বলা যায় যে আল্লাহর পরে समस्त مخلوقاتের উপরে আপনার শাহ আলহামদুলিল্লাহি ওয়া সল্লাতু লি আহলিহ ওয়া اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه ال حميد ورفعنا لك ذكرك وقال النبي صلى الله عليه وسلم انا صاحب لواء الحمد يوم القيامه صدق الله المولان العظيم وصدق رسول الله النبي الامي الكريم ونحن على ذلك من الشيطان شاهدين وشاكرين والحمد لله رب العالمين মহব্বতে সবাই জোরে সুরে দূরে সুরে পড়ে রাজি আসেন তো আর সামনের জায়গাটা বরাত শৈতান মাসকানে যেন না দিতে পারে মহব্বতে জোরে সোরে দূরে সুরি পড়তে রাজি আছেন কে কে রাজি না কে কে রাজি না সবাই রাজি রাজি আছেন তো কোনো সমস্যা নাই তো তবে কিছু কথা নিয়ত আছি হ্যাঁ দিয়ে আনো না একটু দিন ডিজিটাল সিস্টেম চালা হয় না চিনি সব ডিজিটাল জোরে কন্টেক্ট কিনা এই জন্য সব ডিজিটালই হল এই এক মর্মে ডিজিটাল লাগে তবে ডিজিটাল আইতেছে এর আগে আমরা জুরে শুরে দূর দূর পরিবশ কায়েম করি জুরে কোন ঠিক কিনা ঠিক সাল্লাল্লাহু আলা সাইয়িদুল ওয়া আলাম وأصحابه هر يبتدع كفهلا أر هر انتهى بعد, بعد خدا جسك شان او نام محمد بلغ العلا بكماله

برغزيدا نبي پر مدام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم

সর্বজন সদ্য সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাত দিগর মহাজ মুকার্রাম আমন্ত্রিত ওলাম ইকরাম উপস্থিত সর্বস্তরে দিন দরদি ধর্ম মুসলমান ভাইরাম ফর্দার অন্তরালে আর অবস্থান রতা অত্যন্ত ভদ্র ফরদানিশীন সদ্যা মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া জ্ঞাপন করি যিনি অত্যন্ত মহাব্বত করে মা করে আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাইয়া কুদরতের কোলে উঠাইয়া কোরান এবং হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতি পরিবেশে আসার বসা যোগদান করার তৌফিকটুকু দান করেছেন তাই কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমাকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে শানের রিসালত রসুন সল্দাল্লাহ আলেই সাল্লামের মর্যাদা শান আসলে রসুন সল্দাল্লাহ আলাই গিয় শান মর্যাদা কেউ আলোচনা করে শেষ করতে পারবে কেন পারবে না এর কারণ হলো আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করে সমস্ত মানুষকে প্রথমত দুই ভাগে বাঘ করলে এক বাঘ হলো এক পয়গম্বর আর আরেক ভাগে পয়গম্বর সারা উম্মতেরা পয়গম্বরদের বাঘটা সর্বশ্রেষ্ঠ মানুষের মাঝে পয়গম্বরদেরকে আবারও দুই ভাগে ভাগ করা যায় এক বাঘ পয়গম্বর যাদেরকে নতুন শরীয়ত নতুন কিতাবের মাধ্যমে পাক নতুন ধর্ম দান করেছেন তাদেরকে বলা হয় রাসুল আর যাদেরকে নতুন কিতাব নতুন শরীয়ত দেওয়া হয় নাই অন্যন্য পয়গম্বরদের অনুসরণ করে অন্যন্য পয়গম্বরদের কিতাব মেনে জীবন যাপন করা উম্মতের কাছে দাওয়াত পৌঁছানো দায়িত্ব ছিল তাদেরকে নবী বলা হয় নবী শব্দটা নবুব বাতুন থেকে শরহে জামির প্রথম খুদ্বাতে এই কথাটার তাহকিক আছে নবুব্বা বলা হয় সুউচ্চ উচ্চ মাকামকে পাহাড়ের উচ্চ শৃঙ্গকে বলা হয় নুবুব্বা নবীদেরকে নবী বলার কারণ হল নবীরা গোটা জগতের সমস্ত মানুষের মর্যাদার অধিকারী ঠিক আরো আস্তে কর মহিলারা শুনলে লজ্জা বায়ার আমার একটু লক্ষ্য করে দেখেন নবীদেরকে আল্লাহ পাক সুচ্চ মর্যাদার অধিকারী বানাইছেন এই জন্য নবী নাম দিয়েছেন এই নবীদের চাইতে বেশি মর্যাদাশীল হল রসুল রসুল এক বাসাই বহু বসনে মুরসালিন অথবা রুসুল রাসুলের বহু বসন রুসুল যারা তাদের মর্যাদাটা নবীদের আরো উপরে আল্লাহ পাক রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে কোরআনের আয়াতের দ্বারা একটা কথা বলছে ফসুবিল কম সবার উল আজমি বিনল নির্যাতন করবে অত্যাচার করবে কিন্তু এই অত্যাচারের দিকে তাকাইয়া অধৈর্য হওয়া যাবে অধৈর্য না হইয়া সবুর করবে যেমন সবুর করেছিল কামা সবারা উলুল আজমি মিনার রসুল অন্য অন্য সম্মানিত রসুলেরা উনাদের মতো আপনিও সবুর করা আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে হুকুম দিয়া দিলা ফাসবির আমরের সিরাজ আল্লাহর পক্ষ থেকে আদেশটা আসলে মানা ফরজ হয়ে যা তবে তাদেরকে আজফ দেব ধ্বংস করে দেওয়ার তারা করবেন না অত্যাচার করে বিদায় সাথে সাথে দোয়া ধ্বংস দাও অভিচার করে বিদায় সাথে সাথে দোয়া কইরেন লাল্লা আবু কে ধ্বংস করে দাও বরং আপনি সবুর করবেন ফাসবির সবুর করা আপনার জন্যে ফর বৌদ্ধ আর ক্ষেত্রে ফালা তাস্তাজিল্লাহু আপনি তাদের ব্যাপারে তাড়াহুড়া করবেন না ইস্তেফায় জাল করবেন না ভাবে ইস্তিফা আলের ভিতরে একটা খাসিয়ত আছে তলবে মাখস্তা জিলান তাড়াহুড়ার ভিতরে কোনো কিছু হাসেল করা আল্লাহ গো একটু সুযোগ দিয়া দেন আপনার সাথে রসুলের সাথে বে করলে কেউ পার পাইছে না কেউ কি পাই নাই পার পাই নাই আল্লাহ যতটা লোক রসুলের জমানায় বেদবি করেছে প্রত্যেকটা লু দুনিয়াতে তেলাঞ্চিত হয়ে গেছে আখেরাতে কপাল পোড়া শুধু তাই নয় আল্লাহর নবীর আদর্শের উপর যে উলামায়ে কেরাম তাদের সাথে ও যারা বেয়াদবি করে তাদের পরিণাম ভয়াবহ দেখেন তো আজ থেকে পাঁচ বৎসর চার বছর আগে যারা আল্লাহ করত কথা বলতো আর অন্যদের কাছ থেকে বাহাবা নিত তারা আজ কোথায় বড় বড় নেতা মনে হয়ে গিয়েছিল কিন্তু এরা এই দেশে এখন থাকার সুযোগ না এই দেশ থেকে বিষা নিয়ে পলায়ন করে যেতে চায় কিন্তু বিষাও দেওয়া হয় না আবার যাদের সাহায্যে রসুলের বিরুদ্ধে পিস্টল লেখত স্লোগান দিত তারা যাদের সাহায্যে কাজটা করত তারাই এখন আবার তাদেরকে লাল চোখ দেখায়

বাড়িতে ফিরেছিল কিন্তু তারা মনে করেছিল তারা সফল হয়ে গেছে একজন সফল হতে পারে না দুনিয়াতে তাদের যেমন বিভিন্ন ধরনের বিপদ চলে আসছে আখেরাতে জাহান তাদের ঠিকানা মেয়ে বাবাকে হত্যা করেছে জোরে কোন ঠিক কিনা কেন আল্লাহ রবির বন্ধুদের বিরোধিতা করেছিল সংসার ধ্বংস হয়ে গেছে আছে না নাই ও আমার একটু লক্ষ্য করে দেখুন আল্লাহর নবীর মর্যাদা আল্লাহ বাড়ায়া দিছেন পৃথিবীর কেউ কমাইতে পারবে না সেরা গেরা কে ইস্তেবর سیاں گیراں دے پر پروزد کسے کشتف زینہ دری شش بسو جد کسے کشتف زینہ دری شش بسو جد جائی بات چین بے جرے حکو شدو خود بیداتار যে জন তাকে চাইনি বাতে দাড়ি কে বল পুরে তাহা আল্লাহ রহমতুল্লাহ উনি বলেন যেই বাতি আল্লাহর হুকুমে জলে যেই বাতির আলো পৃথিবীতে সরাই ওই বাতিটা যদি কেউ ফু দিয়ে নিবাইতে চায় বাতি নিবে না তার দাড়ি ফুরে যাবে লাঞ্চিত হবে জোরে ঠিক কিনা আল্লাহর নবীর শানের বিরুদ্ধে মক্কার কাপের পাগল বলেছে জুরে কন্টে কিনা শুধু পাগল বলে না তারা বলেছে মো আল্লা এরা কি বলছে শিক্ষিত পাগল নজুবিল্লা জুরে কন আল্লাহ পাগল বলে আখ্যা আমার আল্লাহ দেয় আল্লাহর আপনাকে পাগল বলতে পারে কিন্তু আমি আল্লাহ আপনাকে পাগল বলি না আমি আল্লাহ আপনার পক্ষে তাদের বিরুদ্ধে জবাব দিতে গিয়া কোরআনের আয়াত পাঠায়া দিলাম মা তবিন ওমাতি রব্বিকা বিমজলন আল্লাহ রাব্বুল বলে নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নিামত আপনাকে দান করেছি কাজে নিয়ামতপ্রাপ্ত যারা হয় তারা পাগল হয় না বঞ্চিত যা হয় তারাই পাগল হয় এই কারণে আল্লাহ রব্বুল আলামিন রসুলকে সান্ত্বনা দেয় নবী গো কোরআনের কথা বলার কারণে একত্ববাদের কথা বলার কারণে মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে সত্য কথা প্রকাশ করার কারণে জুলুম নির্যাতন বন্ধের কথা বলার কারণে মদ জিনা জুয়া বন্ধের কথা বলার কারণে আপনাকে শিক্ষিত পাগল বলে আখ্যা দেয় আমি আল্লাহ লৌহে মাহবুব দস্ত থেকে কুরআনের আয়াত নাযিল করে পৃথিবীর সমস্ত মানুষের মুখে তেলাওয়াতের জন্য শুধু তাই নয় কেয়ামতের কঠিন ময়দানেও তেলাওয়াত হবে আল্লাহ পাক জানায়া দিলেন আপনি পাগল নন মানতবি নিয়ামতি রব্বিকা বিমজনুন আল্লাহ বলে আপনি পাগল আপনি নিয়ামতে ভরপুর शान বাড়ছে না কমছে কাফেররা চাইছিল বাড়াইতো না কমাইতো আর জরে কল এই যে আল্লাহ পাক যাকে সম্মানিত করে তাকে কেউ অসম্মান করতে পারে না জরে কল ঠিক কিনা ও আমার ভাই একটু আলো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শান কিভাবে আলোচনা করছেন অল্প সময়ের ভিতরে কথা বেশি বলা যায় না ও আমার বায়ারা একটু লক্ষ্য করে দেখুন আবু জেহেল একদিন আল্লাহর রাসূলকে বলে মুহাম্মদ বলো না আমার হাতের ভিতরে কি আছে রাসূল কো আবু জেহেল তোমার হাতের ভিতরে কি আছে আমি তো কইতাম আমি কইব না তোমার হাতের ভেতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যদি বলে দে আমি কে তাহলে তুমি মানবাইনি সুবহানাল্লাহ রাস্তা কোন আবু জেহেল বলে তাহলে তো আরো ভালো আল্লাহ রহিম রাওয়াত আলিল চুপ করে রইলেন আবু জাহেলের হাতের ভিতর থেকে পাত্রের কোণাগুলো ডাক দিয়া বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবু জেহেল চুপ হয়ে গেল হতভাত হয়ে গেল কি ব্যাপার মুহাম্মদ নিজে বলে মুহাম্মদের পক্ষে আমার হাতের ভিতরের পাথরগুলি কথা বলে সাক্ষী দেয় এটা হইল আবু নাইম শরীফের বর্ণনা আরেক বর্ণনায় মুস্তাদ্রাকে হাকিমের ভিতরে এসেছে আবু জেহেলের হাতের ভিতরে ছিল খেজুরের বেশি খেজুরের বেশি হক আর পাথরের করা হক তারা আল্লাহর রসুলের ব্যাপারে সাক্ষী দিয়েছ এখন আবু জেহেল কয় মোহাম্মদ বুঝতে পেরেছি তুমি এত বড় জাদু মনে করেছিলাম তোমার জাদু শুধু বিশেষ বিশেষ জায়গাতে কাজে লাগে এখন দেখি তোমার জাদু পাথরের ভিতরেও দুই কাজা রসুল ডে এখানে কি বলছে তারা যাদুগী জাদু শিক্ষা করা কি ভালো না খারাপ আর অযরে এখন গাড়িতে দেখবেন জাদু শিক্ষার কাগজ লাগায় দেওয়া হয় জোরে কণ ঠিক কিনা এরা বেইমান এরা আর বেইমান বানাইতে চাইছো রে কণ ঠিক কিনা আল্লাহ আর দেখ কি যাদুকের বলে তিরস্কার দা আল্লাহ পুলান আমি যাক দিয়ে বলে অমা আল্লম না আমি ওনাকে জাদু শিক্ষা দেইনি আল্লাহ বলে আমি ওনাকে শিক্ষা দিয়েছি কুরআন আল্লামা কল্লাহু মালন্ত কুন্তালম وكان فضل الله عليك عزيما الا غرق في আমরোকে যাদুকরের বলে সম্মান টুকু করব করতে চাও আমার পয়গাম্বরের সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম উনাকে আমি আল্লাহ কুরআন আর ঈমানের ইলম দান করলা আল্লাহু আকবার এই ভাবে রসূলকে অনেক কথা তারা বলছে আল্লাহ জায়গা জায়গায় জবাব দিছেন অল্প সাইমে টাইমে এত কথা বলা যায় না তবে সামনের দিকে আগাই একটা জিকির দিতে রাজি আছেন নি আর আসলে কোন রাজি আছেন জুড়ে জুড়ে মহবত একসাথে একসাথে আরো জোরে ইকিরা সব দান মেলে গরজে উঠে যপনা সব গুজারি অলি রাজে করসে ওই নম সাধনা ইলাহা ইল্লাল্লাহ জুরে জুরে মহবতে

লা ইলাহাম ইল্লাল্লাহো মোহাম্মাদুল্লাসো লল্লা সল্লাল্লাহ আলাই ক আমার ভাই রা ভাইরা আদৌমালাই ইসলামকে সৃষ্টি করছেন কার খাতিরে কথা কয় না কার খাতিরে দেখবেন অনেকে কয় লাউলা কালামা খালাকতুল আফলাক এই হাদিস সহি না অনেকে বলে ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাই বলেছেন এই হাদিসটা হাদিসে কুচ্ছি যাই হোক আমার বলা উদ্দেশ্য হল আল্লাহ রবিকে আল্লাহ তৈরানা করলে আদম আলাই ইসলাম শুধু আসমল জমি লহ কলম আর সুরসি জাল্লা জাহাল্লাম কিছুই তৈর করতে আল্লাহ রসুল কতুব মর্যাদা বাল একটু লক্ষ্য করে দেখুন রসুলকে কখন তৈয়ার করা হয়েছে আল্লাহর প বলে শান আল্লাহ রসুল বলে গতু নবী ওয়া দমু বই রসুল বলে আদম অনেক আলাইসলাম তো তো করা হয় নাই মাটি আর পানি মিশ্রিত করে কাদা বানানো হয়েছে খামিরা তৈরি করা হয়েছে তখন আমি নবীকে আল্লাহ নবুয়ত দান করেছিলেন বোঝা গেল আদম আলাইহিস সালামের চাইতে আল্লাহর রাসূলের বয়স বেশি না কম রূহানি ভাবে বেশি ও আমার আল্লাহর নবীর বয়স কত জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে একদিন বলে আল্লাহর রসুল জিবরাইলকে বলে ও জিব্রাইল না তোমার বয়স কত জিব্রাইল পরে আল্লাহর বয়স কত আমি বলতে পারবো না তবে অনুমান একটা দিতে পারব অনুমানটা শুনেন জিব্রাইল বলে আমি আসমানের উপরে সত্তর বছর পর পর একটা তারকা উঠতে দেখেছি কত বছর হর হর সত্তর বছর পর পর একটা তারকা আসমানে দেখেছি এই তারকাটা আমি জিবরাইল সত্তর হাজার বার দেখেছি সত্তর বছর পরে একবার উঠে এইভাবে দেখছি কতবার সত্তর হাজার বার আল্লাহর নবী বলেছেন ভাই শেষবারে যখন তুমি দেখেছিলে এর পর থেকে অল্প পর্যন্ত 70 বছর অতিক্রম হইছিল না জিবরাইল আমিল দেয়া বলে ওগোlobe je এর পরে 70 বছর অতিক্রম হয়ে গেছে কিন্তু আসমানে এই তারকাটা আর উঠতে দেখি না আল্লাহর ওবি ডাক দিয়া বলে লে জিবরাইল এই যে তারকাটা আসমানে তুমি 70000 বার দেখেছো এই তারকাটা হল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর সে শমা হো پروان محمد کا پروان محمد کا جلتا ہوا हुआ ہو جلوہ نا محمد کا جلوہ نا محمد کا جلتی ہے سینے میں ارما نے محمد کا ارما نے محمد کا جلتا ہوا شمع ہو

আল্লাহ রসুলের নষ্ট কৃত হইলে আল্লাহর মখলুক মখলুক আল্লাহর এই কারণে আল্লাহর এই নূরটা আল্লাহর জাতের নূর নয় এটা সিফতি নূর আল্লাহর পক্ষ থেকে তৈরকিত নূর তৈলে তো রসুল নুর প্রশ্ন আছে কি আসে না কথা বলেন আল্লাহ রসুল কে বললেন হাদিসের কিতাবে উল্লেখ করা হয় সিহায়ে অনেকগুলো কিতাবে হাদিসটা আছে আল্লাহর রসুল বলে আব্বালুমা মা খালাক আল্লাহ সর্বপ্রথম আমার আল্লাহ যেই মখলুক তৈর করেছেন বুজা গেল আল্লাহর রসুল আল্লাহর মখলুক জুড়ে কন্টিক না আল্লাহর তাইলে আল্লাহর রসুল বলেন আব্বালু মা আল্লাহ নুরি সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটা তৈর করেছেন যেই মখলুকটা তৈর করেছেন এটা আমি মুহাম্মদুল রসুল্লাহার নূ বুঝা গেল রসুল আল্লাহর মখলুক আল্লাহর জাতের নয় যদি নূর ও এক সেকেন্ডের জন্য মানিয়া নেই তবু আল্লাহর সৃষ্টি নূর আল্লাহর জাতি নূর এই হাদিস থেকে প্রমাণ হয় না অনেকে হাদিস না বুঝিয়া ফেস লাগা এর পরে আল্লাহর রসুল নূর কোন জায়গাটা নূর আর কোন অংশটা মাটি ভালো করে বুঝার চেষ্টা করবেন সত্য পতা কাউকে বয় করে লুকানো হবে না আল্লাহ রেলবী বলেছেন সর্বপ্রথম আল্লাহ যে মাহলুক তৈয়ার করেছেন এটা হলো মোহাম্মদুর রসুলুল্লাহর নুর কিন্তু আব্বালুমা খালা খাল্লাহু নুরীর ব্যাখ্যায় মুহাত্তিসে কারাম ইমান্নভবী পর্যন্ত মুসলিম শরীফের ভিতরে হাসিয়ায় আলোচনা করেছেন নুরি এর অর্থ হইল রুহি অর্থাৎ আল্লাহর রসুলের রুকে সর্বপ্রথম আমার আল্লাহ তৈয়ার করেছেন অর্থাৎ রুহে মোহাম্মদ সর্বপ্রথম আর নুর অর্থ যদি রুহ না ধরা হয় ডাইরেক্ট নূরই মানা হয় তাইলে আল্লাহর রসুলের আত্মাটা হলো নূর রসুলের আত্মা কি বডি কি জুরে কোন বডি কি এখন কইবে হ্যাঁ রসুলের সম্মান কমায় দিলা নারে মুসলমান কোরআন হাদিস মন চলে না কোরআন হাদিস কারো বাবার বাড়ির নয় কোরআন হাদিস হলো আমার আল্লাহর দা রসুলটে মাটি দিয়া তৈর করছেন সম্মান কমে না কারণ রসুলের বডি দুনিয়ার কোনো মাটির নয় আল্লাহর রসুলের বডিটা আল্লাহ তৈরি করেছেন জান্নাতের মাটি দ্বারা কোন জায়গার মাটি দ্বারা বলুন আরো জোরে বলেন কোন জায়গার মাটি দ্বারা জান্নাতের মাটি দ্বারা তাইলে জান্নাতের মাটি আর দুনিয়ার মাটি এক নয় এই কারণে আমরা দুনিয়ার মাটি দ্বারা তৈর হয়েছি আল্লাহর রসুল বেহস্তের মাটি দ্বারা তৈর হয়েছেন আল্লাহর রসুলের বডি আর আমাদের বডি এক রকম নয় আসমান জমিন বেবদা কহজুর রসুলের বডিটা যে আল্লাহ মাটি দ্বারা বানাইছেন একটা দলিল দেন একটা দলিল আপনারা খারাপ লাগতেছেনি নি আলোচনা কঠিন হয়ে যাইতেছে আল্লাহর নবীর বডি শরীর মোবারক মাটির তৈয়ার একটা দলিল কোরআন থেকে শুনুন সময় আমার কাছে স্বল্প ও আমার ভাইয়েরা আমরা যখন কবরে লাশ রাখি একটা দোয়া নি কি দোয়া হরি মিলহা খালা কপি হা নৰি জুখুম বিন্হা নখরে জুখুম তান ওখরা আল্লা বলেন কোরানের আয়াতে লাশ কবরে রাখার সময় মিনহা খালাক না কুম আর্দুনের আর্দুন শব্দটা মোয়ান্নাস এই জন্য বলে মিনহা আবার মোয়ান্নাস কেমনে বদলিলে উরাইদা আলেম যারা বুঝে আল্লাহ বলে মিনহা খালাক না কুম বন্ধ তোমার সমাধি তোমার কবর যেখানে হয় ওই জায়গার মাটির অংশ দ্বারা আমি আল্লাহ তোমাকে বানাইলাম সুবহানাল্লাহ আস্তে কর সুবহানাল্লাহ আবার এই মাটিতে তোমাদেরকে ফিরাইয়া দিলাম এখন লাশ হয়ে গেছো এই মাটিতে তোমাকে শুয়ে যাইতে হইছে থেকে যতই পালাও মৃত্যু তোমাই লইবেগি যদিও সুদূর আকাশ পালে পালাও তুমি লাগাইছি যদিও সুদূর আকাশ পালে পালাও তুমি লাগাইছি কবি বলেন মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নেই যে কবরের মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছ ওই কবরই তোমাকে চলে যেতে হবে আবার আল্লাহ বলতেছেন এই কবর থেকে আবার তোমাকে বের করবো মিনহা নতন ও খর দ্বিতীয়বার আবার উঠাবেন তাইলে এই কবরের মাটি থেকে তৈরি করা হইছে এই কবরের মাটিতেই আবার দাফন করা হইতেছে এই আয়াতের অর্থ এই দোয়াটা পড়া হয় জোরে কোন ঠিক কিনা এখন আল্লাহর রাসূলের লাশ কোথায় রাখছেন আর জোরে কোন মদিনার কোন জায়গায় আম্মা করা দেয়া রিয়াজুল জান্নাতের ভিতরে আল্লাহর রাসূল বলেছেন মা বাইনা মিমবারি মা বাইনা বাইতি ওয়া মিমবারি রাউজাতুম মির রিয়াজিল আল্লাহর নবী বলে আমি নবীর গাত থেকে নিয়ে মিম্বরের রাসূল পর্যন্ত জায়গাটা জান্নাতের অংশ যর কোন অংশ জান্নাতের বাগান ওই জান্নাতের বাগানে যদি গিয়া কেউ দুই রাকাত নামাজ আদায় করিল ফল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দুনিয়াতে জান্নাতের একটা জায়গা ওই জায়গাতে তুমি আমাকে ঢুকা দিলা আখেরাতে জান্নাতের ভিতর থেকে আর বাহির করিও না সুবহানাল্লাহ হাদিসে আসে জান্নাতে এমন জায়গা এখানে ডুকলে পরে আর কেউ বাহির হইতে না তাইলে আল্লাহর রসুলের রোজা মদিনাতুল মুরাব্বা রিয়াজুল জান্না বুঝা গেল আগের কথা আয়াতের কথা হাদিসের কথা আল্লাহর রসুলের বডি তৈরি করা হয়েছে জান্নাতের মাটি দ্বারা আর এই জায়গাটাও জান্নাতের বাগান এই জন্য রসুলের বডি মুবারক তৈরি হয়েছে মাটি দ্বারা ওই মাটিটা হলো জান্নাতের মাটি রসুলের রুহ মুবারক তৈরি করা হয়েছে নুরের দ্বারা তবে এটা আল্লাহর সৃষ্টি কিতো নূর আল্লাহর জাতি মাসাল্লাহ খালাস ও আমার ভাইয়েরা তাইলে আল্লাহ রসুলের সম্মান বাড়াইছি না কমাইছি আল্লাহর রসুলের মর্যাদা অনেক বেশি আল্লাহর রসুল আমাদের মতো মানব নয় মানব বটে মানব বটে আমাদের মতো মানুষ নয় এই কথা আমার নয় কবি বলেছেন أحسن منك لو تركت العين وأجمل منك لم تلد النساء خلقت مبرعا من كل عيوب خلقت مبرعا من كل عيوب كأنك خلقت كما تشاء كأنك خلقت كما تشاء وأمر بهذا <applause> <applause> দেখেন কবি বলতেছে আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় চদবিরাত্রের চন্দ্রের মাঝে ও কলঙ্ক আছে দাগ দেখা যায় আপনার চেহারাতে কোনো দাগ না আপনার দাঁত মুদান্দাল মুবারকের দিকে তাকাইলে মুক্তা জরে আপনার হাতবার দিকে তাকাইলেও অপূর্ব মনে হয় অনুপম তুলুন মনে হয় আপনার আখলাকের দিকে তাকাইলেও অনুপম মনে হয় অগল অভিজিৎ আখাল কালাবতার আগতাইনি বডিগত সুন্দর আখলা গত সুন্দর চরিত্রগত সুন্দর আমি এই পৃথিবীতে আর কাউকে দেখি নেই ও আজ মালুমিন কালাম তালি দিন নিসা ও নবি গো আপনার চাইতে সুন্দর আপনার চাইতে অত্যন্ত আকৃতিতে সুন্দর দেখতেও ভালো একেবারে ভেকাশেও নয় কালকে এক মাফিলে ওয়াশ করছি কালেকশনে স হতেশাপ কো সাদা হুজুর এদিকে এদিকে মানে হুজুরের সেবি দিয়ে আর কি শেত্রু এখন হুজুরের নাম না কয় সাদা হুজুর এদিকে এদিকে শেষ সাদা দেখা যায় সুন্দর লাগে না আবার কালো হইলে সবাই কই দেখি তরি কি কোন ঠিক কিনা শ্যামলা হইলে কয়টা একবারে কালাও না আবার সুন্দর না আছে এক বাবের কি কয় না ও আমার বা আল্লাহর নবী এমন সুন্দর কবি বলেন আজ মালুমিন কালামতালি দিন নিশা সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে অদ্য পর্যন্ত কোনো মহিলা আপনার মতো সুন্দর বালক জন্ম দিতে পারেনি হলে কেতা মোবার আম্মিন করলে আপনাকে আল্লাহ সর্ব প্রকার দুষ মুক্ত করে তৈয়ার করেছে আমরা কেউ দেয়া যায় একবারে মোটামুটি তো ভদ্র কিন্তু সেরাডার দিকে চাইলে এই জায়গাটা একটু শিব পরে একবার গুল না ক গুল না হইলো আখ লাখটা বালা সব দিকে বালা বলা যায় না আর একটা দেহাজ লম্বা টম্বা সুন্দর সবটি আছে তবে কথা কইলে সামনের দাঁত গুলি একটু বাইরে যায় বৌ দিক থেকে এমনি তো সব দিক থেকে আসি দাঁত গুলি লাগে কি কন ঠিক কিনা আবার দেখা যায় কেউ বলে দাঁত ঠিক আছে বড়ি ও সুন্দর কিন্তু দাঁত মধ্যে ফাঁকা 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 দেখা যায় সিরল সিরল বাপ আছে না আবার বাচ্চা হইলে খুব বহুত সুন্দরী শিক্ষিত কিন্তু এটা যে একটু বাচ্চা খাটো দেয়া যা আমার ছেলে দেখতে আসলে বলে ছেলে দেখতে ভালো সবকিছুই কিছুই ভালো শুনতে পাইছি ছেলের নাকি রাগ বেশি আছে না নাই সর্বদিক থেকে কেউ দুষ্মুক্ত হতে পারা একজন আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ত্রুটি মুক্ত বেরাইয়া তৈর করেছেন কবিরসুলের শানে কবিতা বর্ণনা করেছেন রসুল বলেন আল্লাহ আবির আমাকে যে সৌন্দর্য দান করাছেন এই সৌন্দর্য ইউসুফ পয়গাম্বরের মাঝেও ছিল না এইদিকে পরে যায় কবি বলতেছেন আহ সা লাম কা লামতারা আইনি আজ মালুমিন কা লামতালি দিন নিসা উ লেখতাম ওবার্লা আম্মিন করলে অয়ো বিন কা খুলে কিতা কামা তা সাউ রগুন আল্লাহ পাক আপনাকে এত সুন্দর করে বানাইছেন যেন আপনি যেভাবে চাইছেন ওইভাবে আল্লাহ তৈয়ার করেছেন আসলে কি রসুল চাইছেন না আল্লাহ মোহব্বত করে তৈরি করছেন আল্লাহ বাচ্চাকে মোহব্বত করে তো সুন্দর বানাইলেন তাকে আমার আল্লাহ মোহব্বত করে মাহবুব এলাহির শান কম হয় নাকি বেশি হ বারোই রবি আব্বাল মিছিল করে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগত ওহাবিদের আস্থা নাই দেশের কয় কয়েকি কয় না তাইলে রসুলের সান বাড়ানো আমাদের দরকার না কমানো দরকার আচ্ছা কোন তো আপনাদের বানিয়াছেন যদি রাস্তার মধ্যে বারোই রবি আব্বাল হুজুর আউন লাগে রসুল রোজার থেকে আউন লাগে কেমত হয়ে যাবি কি কোন কেমত হইতো না রসুল রোজা থেকে উঠলে কেমন সংগঠিত হবে কেমনে আল্লাহ রসুল বলছেন সর্বপ্রথম ইসলাফিলের সিঙ্গার আওয়াজের দ্বারা দ্বিতীয়বার সিঙ্গার আওয়াজের দ্বারা আমি রসুল উঠব তারপর আবু বকর উমর উঠবে তারপর জান্নাতুল বাকির সাহাবিরা উঠবে এরপর জান্নাতুল জান্নাতুল মোহাল্লার সাহাবিরা উঠবে এরপর পৃথিবীর সমস্ত মানব উঠবে সুরে কন আল্লাহ তাইলে কি বুঝলেন রসুল যদি বানিয়া আসতে হয় বারোয় রবিউল আব্বাল কেয়ামত হবে না দুনিয়া থাকবে কেয়ামত হবে তাইলে যারা রসুলকে রাস্তাঘাটে হাজির করতে চায় তারা কি দুনিয়া রাখতে চায় না ঘটাইতে আরো আছেন আপনি উদাহরণ দেন আপনি আপনার বিয়াইকে বলছেন বিয় বাড়িতে উডানের কোনায়। একটা সর্ফি গাছ লাগাইছিলাম কলাগুলি এই মোটা মোটা সুন্দর হইছে আপনি একটু আমার বাড়িতে আয়া কলার শরীরটা নিয়ে যাই এ বিয়ে যদি মুরুক্ষ হয় অথবা আত্মসম্মান না বুঝে মুরুক্ষ সবাই আত্মসম্মান বুঝে না এমন না কিছু আছে যে ভাইতা মার খাইতা কিনা এ বিয়ে কলার শরীর নেওয়ার জন্যে আসলে সম্মান বাড়ব নাকি ওই বিয়ায়ে কলার চৰি গাড়ি দিয়া ভাটাইলে ইজ্জত বাড়ব বিয়াই যদি সম্মান বুজে বিয়াই কৰিব বিয়াই আপনি তোমার দাওয়াত দিছুমারি খাম মাশাল্লা ভালো কথা তবে ভাই আমি তো ব্যস্ত আপনি একটা রিক্সাৱালাৰে দিয়া চুরি দা আপনি মায়া যেহেতু কষ্টন ভাটাইয়া দিয়েন আমি ৰিক্সাওয়ালাৰে বারা টারা দিয়া সম্মান কইরা দিব পরে আমি আইবুন ঠিকন ঠিক কি না বিয়াই যদি আপতো সম্মান না বুঝে তাইলে কলা শরী চাইব আর যদি আত্মসম্মান বুঝে কইবা আপনি আমার বাবা নবীকে সালাম দিবেন সালাম দেওয়া আমরা নিষেধ করি না আমরাও সালাম দেয় কুটি কুটি সালাম আমরা রসুলের কাছে পৌঁছাই প্রত্যেকটা হাদিসের ভিতরে সালাম সর্বনিম্ন তিনবার পাঁচবার পর্যন্ত আমরা উচ্চারণ করি আল্লাহর নবীর কাছে সালাম পাঠাইলে সম্মান বাড়বে বানিয়া চঙ্গের রাস্তায় যদি সালাম দেওয়ার জন্য মদিনা থেকে আনি রাসূলের সম্মান কমবে রসুলের কাছে সালাম ফাটাইলে ইজ্জত বাড়বো জোরে এখন ঠিক কিনা এই ইজ্জতটা কেটা দিছে না আল্লাহ দিছে না জোরে কাটা দিছে না এই ইজ্জতটা যে আল্লাহ দিছেন রসুল নিজে বলছেন إِنَّ لِلَّهِ مَلَائِكَ سَيَّاحِينَ فِي <applause> الْأَرْضِ يُبَلِّغُونِي مِنْ أُمَّةِ الصَّلَاةِ الله ربنا يقول যারা যেই জায়গায় পৃথিবীতে তাকো লাখেলো জলে তাকো স্থলে তাকো পাহাড়ে তাকো জঙ্গলে তাকো বাড়িতে থাকো আর গুহার ভিতরে থাকো আমি রসুলের কাছে সালাম তোরা পৌঁছাইবা ওই সালামগুলো নেওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশটা তৈরি করে রে কাছা ওই ফেরেশটা সালামগুলো আমি নবীজির কাছে পৌঁছায়া দে তাইলে আল্লাহ রসুলের কাছে সালাম নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন ফেরেস্তার মাধ্যমে আর আমরা বারোই রবিউল আব্বালের মাঝে আল্লাহর রসুলকে আনার ব্যবস্থা করছি আল্লাহর তরিকা নবীর তরিকার বাহিরে যদি আদর্শ বুঝায় মহাব্বত বুঝায় মহাব্বত হবে না জুলুম হবে এটা আসে কি রসুল না আসে কে জিলা আমার কথা বুঝিনি তাইলে বোঝা গেল আল্লাহর রাসূলের সম্মান আল্লাহ বাড়াইছেন সালাম ফেরেশতার মাধ্যমে পৌঁছায়া জোরে কণ্ঠ ঠিক কিনা ঠিক এবার আসেন আল্লাহর রাসূলের সম্মান কত আদম আলাইহিস সালামকে থেকে দুনিয়াতে কেন পাতাইলেন বন্ধ আল্লাহ পা খাওয়ার জন্য আদম আলাইহিস অন্তরে কথা জাগায়া দিবেন মূলত সবই আল্লাহর কুদরতের ইশারা

আদমার হাওয়া গন্দম খায়া দুনিয়াতে আসছেন রসুল জন্মের জন্যে বুঝা গেলে রসুলের সান বাড়ছে না কমছে আয়ো কাবিল হাবিলকে হত্যা করেছেন মাজলুমের বংশ থেকে আল্লাহর রসুলকে জন্ম দিবেন এই কারণে কাবিল কাফের হয়ে গেছে হাবিল হত্যা হয়ে শহীদ হয়ে গেছে হাবিলের সমর্থকদা তাদের থেকে আল্লাহ আরব গুলা বংশের পরাক্রমা জারি করেছেন এই থেকে মুহাম্মদুর রসুলুল্লাহ জন্ম হয়েছে। মাজলুমের দফের

গোটা পৃথিবী ধ্বংস হয়ে যায় পাহাড় ধ্বংস হয়ে যায় জমিল ধ্বংস হয়ে যায় কিন্তু নূপয়গম্বরের কিস্তিটা ধ্বংস হয় না এর পিছনে কারণ কি এর পিছনে কারণ হলো মানুষের বংশ যদি একেবারে নিবিয়া যায় শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম হওয়ার ব্যবস্থা নাই আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে কিন্তু আল্লাহ মায়ের পেটের মাধ্যমে ফাটাইবো আল্লাহ আসমান থেকে নবীকে ফাটাইবে না why am i to it up এই কারণে ও আলাইহিস সালাতু ওয়াস কৃষ্টি বিশে থাকার উপরে আল্লাহর পয়গম্বর এর शान আর মান মর্যাদা রয়ে গেছে আল্লাহ রাব্বুল আআমিন রাসূল কে বলে নবী গো মক্কার কাফেরেরা মদিনার মুনাফিকেরা আপনার বিরুদ্ধে চুরুল করতে পারে আপনাকে অনেক কিছু বলতে পারে যাদুকর বলতে পারে পাগল বলতে পারে আপনাকে মাজুন বলতে পারে আপনি বই পায় আল্লাহ আমি আল্লাহ আপনার शान আর মান মর্যাদা বানায়া দিলাম ওয়া রাফাআনা আহ লা কাজ আল্লাহ বলে আপনার মর্যাদা আমি আল্লাহ বারিয়া দিলাম পৃথিবী যতদিন থাকবে আপনি মুহাম্মাদুর রসুল উল্লাহর নামের উচ্চারণ প্রতিটা সেগুন চেপ্র মুহূর্ত হতে থাকবে সময়ের পরিবর্তনে গোটা পৃথিবীতে আজান হয় চব্বিশ ঘন্টা কুতায়া জান হয় গোটা পৃথিবীতে আজান হয় কয় ঘন্টা 24 ঘন্টা ওয়া রাফা আন লাকা যিকরাকের বেখায় তফসিরে জালালাইন উল্লেখ করা হয় ও ওন্নুন তফসিরের ভিতরে আছে কি লেখছে আনতু যিকরা ফিল আজানি ওয়াল কিমা ইবাদা ও দুনিয়ার সারা আল্লাহ রাসূলের shan আর মানার মর্যাদা আমার আল্লাহ আজানের মাধ্যমে বাড়ায়া দিছেন আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদান মাদদর রাসূলুল্লাহ তো আসে না নাই

তুমুক বাবা এর বাবা শেষ নাই এর মা ঘোড়া আর তোর এখন মা ঘোড়া একটা বাবা ঘোড়া তো ও তোখান থেকে কেমনি হইল কোনটা তো না আমার কথা বুঝিনি বাবা অত বলি মা একটা ভূত একটা এটা কেমনি হইল এক প্লেটে অত অত তা করতে হইল বুঝি না জিগাইলে কবি এটা আসল বাবা না এটা মাজারের বাবা যদি এখন ঠিক কিনা এই বাবা বাবা নয় আসল বাবা আর অন্য অন্য বাবা হলো আল্লাহ রুহানি বাবা আদম আলা আদি বাবা ইব্রাহিম আলাই মিল্লাতের বাবা আর মুহাম্মদ রসুল্লাহ রুহানি বাবা আর জন্মদাতা বাবা এ সারা যারা অন্যরারে বাবা হয় এদের ব্যাপারে আল্লাহ রসুল খন হ্যালো রসুল কি কর মানসবা ইলা গাইরে আবিহি লম ইয়াজিদ আরাফাল জাননা আও কমা ক্বালান নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল বলে নিজের জন্মদাতা পিতা ছাড়া ও লোকে যারা বাবা ডাকে ওতোবা নিজের পরিচয় দেয় আল্লাহ রাসূল বলে সে বাবার মতো একটা নিয়ামত আল্লাহ প্রদত্ত নিয়ামত কার বাবাকে হবে কার ছেলে কে হবে এই নিয়ামত কে ভাই চালা করেছেন আর এখন আল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামত বাবাকে অস্বীকার করা আল্লাহর নিয়ামতের অস্বীকার করা সেলাইয়ের রেহিমি নিয়ামত এই নিয়ামতের অস্বীকার করা মানে কুপরি এই জন্য কাফের জাননাতে যাই না নিজের বাবার পরিচয় লুকাইয়া অন্য বাবার পরিচয় যারা দেয় তারা জাননাতে রে গ্রাম পর্যন্ত পাবে না নবী শান বলে কয় আয়া গান গা এই গান হে গান হিন্দি গান আছে না নাই আর মানুষ এর পিছনে পড়ছে ইয়া আল্লাহ আসলে কেয়ামতের লক্ষণ জুড়ে কোন ঠিক কিনা হাদিসে আছে মানুষ আখির জমানায় এমন হবে মানুষ যারা গাফেল যারা অজ্ঞ তাদেরকে নেতা বানাইবে আর জ্ঞানীরা স্টি ছেড়ে পলায়ন করবে জুড়ে কোন ঠিক কিনা কারণ জ্ঞানের মূল্য নাই এই জন্য জ্ঞানীরা মা ইস্টির চেরা চলে দেব সৌরভে আর মুরুকের দল সুগাল হইয়া নারে তাকবির হইয়া লম্বা হাতিয়া হইয়া জীবন কাটাইব এটা কে আমতের লক্ষ্য ভাইয়ার আমার আল্লাহ রসুল শান ইব্রাহিম আলাই ইসলাম ছেলেকে জবাই করতে গেলেন জবাই হলেন না কেন জবাই না হওয়ার পিছনে কাম ইসমাইল আলাইহিস সালাম যদি জবাই করা যায় আল্লাহর রাসূল জন্ম হওয়ার কোনো ব্যবস্থা নাই যরে কোন ঠিক কিনা ঠিক আল্লাহ প্রদত্ত নিয়মে যেটা disse এই নিয়মে আশান নাই আসমান থেকে ফাটাইলে তো ফাটাইতে পারে কুদরতে আছে কিন্তু আদতে নাই কুদরতুল্লাহর আদতুল্লাহ বুজার যোগ্যতা হই নাই বই সিরা ফাটা সিরা ইহানে তুই ইহানে তুই ফরিক্কা দিয়া ফাট কইরা ও আমি তাওয়াসি তাওয়াজ काबिल হওয়ার

শাম আল্লাহ কিভাবে বাড়ায়া দিছেন اسماعিল আলাইহিস সালাম মিনা বাজারে জবাই হয় না এর পিছনে কারণ কি এর পিছনে কারণ হলো আল্লাহর রাসূল জন্ম হবে ইসমাঈলি বংশ থেকে জরে কোন আল্লাহ আল্লাহর নবী বলেন ও উম্মতেরা सुनो আনা ইবনু যাবিহিদ আমি নবী দুই সন্তা সন্তান কয় যাবিহুল্লাহ দুই জবিহুল্লাহ ইসমাইল ও জবিহুল্লাহ একজন আর একজন আব্দুল মুত্তালিব মান্নত করেছিল যে খানায় কাবার খাদেম যদি হইতে পারি জমজম কূপ যদি খনন করতে পারি সাকি হইতে পারি হাজীদের পানি পান করানোর ব্যবস্থা হয় খেদমত করার সুযোগ পায় তাইলে আমার একটা ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ ই দিস কানদুলবি রহামাতুল্লাহ লম্বা আলোচনা করছেন অন্য অন্য কিতাবেও আছে এই সিরাতের কিতাবে তবে আমি শর্ট করে বলতেছি আব্দুল মুত্তালিব তখন একবার অনেক দিন পরে স্বপ্ন দেখলো বলছে যে তুমি তোমার নজর অর্থাৎ মান্নত কেউ ফুরা করো আউ পি নাজরিক তুমি তোমার মান্নত ফুরা করো আব্দুল মুতালিব সবাই দাজ জমা ভইরা ছেলে মেয়ের খর যে আমার একটা ছেলে আল্লাহর রাস্তায় কুরবানী করার মান্নত করেছিলাম কবার খাদেম যদি হইতে পারি মোটাউট লইতে পারি ও গেছি আল্লাহ বানিয়ে দিছে এখন তো মান্নত ফুরা করোন লাগে স্বপ্ন দেখাইছে বা ঐ সময় আব্দুল ডাক দেয়া লটারি দেন এমনে কারে বলবেন যারে বলবেন সে বলবে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিল আমাকে এই দুনিয়ার সাদার বুক করতে দিল না লটারি দেন যার নাম আসে তাকেই আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়া হবে সুবহানাল্লাহ रास्ते কথা লটারি দেওয়া হলো লটারির ভেতর নাম অবশ্য আব্দুল্লা আব্দুল উত্তালিবের মেডাই কাবোলে রসুল রিফুফুর আদাই ক বলে আব্বা আব্দুল্লাহ আমাদের ভাই তাকে আমরা মোহাব্বত করি আবার লটারি আল্লাহ অন্য কারু নামি আইসা যা কাম সোহার আল্লাহ محبت میں مصیبت ہے جدا ع کا زمانہ محبت میں مصیبت ہے جدا ع کا زمانہ تصویر بناتا ہو مجھے دل جگر میں تصویر بناتا ہو مجھے دل جگر میں جب تجھے دیکھا میں نے محبت کی نظر سے جب تجھے دیکھا میں نے محبت کی نظر রসে যার বেশি তার বলতে পারে না আবার দ্বিতীয়বার লটারির নাম হচ্ছে আব্দুল্লাহ সুবহানাল্লাহ কইছেন না তৃতীয়বার লটারি এখন রসূলের ফুফুরা দাইকা কই আব্বা আমাদের ভাই আব্দুল্লাহকে বাঁচানোর জন্য তিনবার চেষ্টা করলাম চতুর্থবারে একটা চান্স দেন না একটু সুযোগ দেন না ইব্রাহিম ধর্মের আলেমদেরকে জিজ্ঞাসা করল কোরবানি না করে মান্যতা দেয় করার কোনো ব্যবস্থা আসেনি আব্দুল মুতালিফ কলিজা টুকরো সুলতান আদরের সুলতান আব্দুল্লাহকে কে সবাই করতেও চাই আল্লাহর বিধান বিদায় আবার চিন্তা করে দেখে ধর্মীয় অভাবে যদি কোনো সুযোগটাকে ছেলেটা বেঁচে গেলে ভালো আলেমদের কাছে গেল আলেমারা ফতুয়া দেয় একশত উট যদি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়া হয় তাহলে একটা মানুষের কুরবানির কাফারা আদায় হয়ে যায় করে করেব কে বাঁচানো হলো কিন্তু নাম আবদুল্লাহ আসছে কি আসছে না আর জোরে না কয়বার আসছে একবার না তিনবার তিনবার এই আমার এক পিতা হলো ইসমাইল জবিহুল্লাহ আরেকজন হলো আব্দুল্লাহ জবিহুল্লাহ এই দুই জবিহুল্লাহর সন্তান আমি মোহামদুর রাসূলুল্লাহ রসুল প্রমাণ করে দিলেন আল্লাহর দিনের প্রতি যারা উৎসর্গ হয়েছে পৃথিবীতে দুইজন মানুষ তাদের মাঝে দুনজন আমার আদি পিতার অন্তর্গত একজন আমার আমার বংশের মানুষ আর একজন হল আমি মুহাম্মদের জন্মদাতা পিতা আব্দুল্লাহ ও আমার বায়রা রসুলের শান কমল নাকি বাড়ল ও রাফা লেখা আল্লাহ বলে নবী গো আপনার শান আর মান আর মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম اصمان زمل ہے جن پہ پیدا اسمان زمل ہے جن پہ پیدا مقبول خدا پر کن ہوگا مقبول خدا پر کن ہوگا سردار رسولو انبیاء سردار رسولو انسان کا ہو پر کن ہوگا নবিরসুলের সর্দার উনিও মানুষ কিন্তু মানুষ হইলে কি আল্লাহর পরে সমস্ত মখলুকের উপরে সাহা সে জীবনটা আল্লাহ রসুলের কবিতা প্রেমের কবিতা লেখতে লেখতে খাটায়া দিছে রসুলের শান লেখতে লেখতে খাটায়া দিছে শেখ সাদি শেষ বলে চিন্তা করে দেখলো যে আমার দ্বারা নবীজির সম্মান পূর্ণাঙ্গ বর্ণনা করা সম্ভব নয় এই কারণে উনি সর্বশেষে কান্ত হয়ে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে একটা কথাই লিখে দিলেন হাক্ক হোমু সোনা কামাকানা হাক হো বা খুদা বুজুর্গ তুই কিসা মুক্তাশার বা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার

অন্য মহিলারা বাচ্চা পেটে নিলে কষ্ট হয় আমার আগে হুজুর আলোচনা করেছেন বাচ্চার কষ্টের কথা আমি না বলে আমার পেটে মুহাম্মদ যত দিন ছিল আমি অনুভব করতে পারি নাই আমি কি আসলে হামেলা গর্ব নি নাকি আমার পেট খালি বুঝতেই পারি নাই যে রসুলের সান আল্লাহ রসুলের সান আর একটা বলে ছোট জীবন থেকে আল্লাহ আল্লা যখন দুনিয়াতে আসলেন মা আমেনা বলে মুহাম্মদ গড়ে যখন জন্ম নিল তখন দেখা গেল গড়টা আলোকিত হয়ে গেছে কিন্তু মুহাম্মদকে কুলে নেওয়ার জন্য আমি ডাক দিয়া বলি আর কুলি যার টুকরাকে আমার কুলে দে দাসী আমার কাছে যখন দেওয়ার ইচ্ছা করল সাথে সাথে দেখি মুহাম্মদ গড়ে নেই

অদৃশ্য হয়ে গেছে দাসি পেরে শাল হয়ে গেছে মা বাচ্চা পেটে ধারণ করেছে বাচ্চা এখন মায়ের কাছে দিতে হয় কোথায় থেকে দিব বাচ্চা কে নিয়ে গেল কোনো দানবে নিয়ে গেল নাকি জিনে নিয়ে গেল নাকি কোনো সমস্যা হয়ে গেল দাসী চিন্তায় পড়ে গেছে চিন্তা করতে 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 দাসি চিন্তা করে এ মতো অবস্থায় আসমানের দিকে টাকা দেখে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নূরের তৈরি ফেরেস তারা স্লোগান দিয়া উসমান থেকে মুহাম্মদ কে নিয়ে আসতেছে আল্লাহ রাসূল ছোটবেলায় একদিন খেলতেছেন কারিতয়েস আব্দুর রহমান তুল্লাহ আলাইহী লেখছেন খুৎবাতে হাকিমুল ইসলামের মধ্যে ইসমাতুল আম্বিয়ার বাপ মানে নবীগণ নিষ্পাপ এই কথার উপর আল্লাহ রসুল ছোটবেলা সাথীদের সাথে খেলতেছে দাওয়া লাগ었어요 সাথীরা বলতেছে মুহাম্মদ আসো না ওই এলাকায় গান হবে আমরা গানে যাই না নজ বিল্লাহ বানিয়া সঙ্গ মনে গান হয় না আগে আমার মনে করতেছেন কি তা গান আগে ওই তো এখন ওই না কমে গেছে গান এখন গান কাজ জার জার হাতি ঢুকে গেছে গা গান বাড়ছে না কমছে আগে বছরে এক দুই বার গান শুনতো যাইতো এখন পুলামান খানের মধ্যে সৈতনের আঙ্গুল লাগাইয়া দিয়া সারা লাগে গান টুন তুই গুমা আর জোরে এখন ঠিক কিনা গা ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের যৌবন জীবন মান সম্মান রাতারাতি নষ্ট করে দে মা বাবার খবর নেই সতর্ক করেন সংসার সুন্দর হবে মোহাম্মদকে বলছে আসেন গান শুনিয়া রসুল তাদের কথায় চাপে পড়ে গেছে ছোট বয়স যে এলাকায় গান হয় ওই এলাকার কাছে যাওয়ার আগে আগে গানের আওয়াজটা কানে এর আগে আগেই রসুলের ঘুম এসে গেছে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে এই অবস্থা গান তো মূলত রায় গভীর শুরু হয় ঠিক ঠিক কিনা এই অবস্থায় আল্লাহ রসুল যখন এখানে গেলেন গান শুরু হইবার আগে ওই গানের স্টেজের ভিতরে ঘুমায় গেছে আর কিচ্ছু কইতে পারে না গান শুরু হলো সাথীরা গান শুনলো মোহাম্মদ ঘুমায় রয়েছে জোরে কন্যা সুবাহান আল্লাহ সারা রাত গান হলো সকাল যখন হলো সূর্য পূর্ব আকাশে উদিত হলো বন্ধুরা বলে মোহাম্মদ উঠো না এখন বাড়িতে চলে যা যাও শিশু মুহাম্মদ বন্ধুদেরকে বলে গান কখন হবে রে সাথীরা কয় তুমি ওই গান হুমবার মানুষ সারা রাত গাল হইল নাক ডাকিয়া কুমাইলা এখন জিগাও গান কখন হইব বর্ণনাটা আনিয়া প্রমাণ করে দিলেন আল্লাহর নবীর হওয়ার পরে যেমন শুদ্ধ রেসালতের পরে যেমন নিষ্পাপ রেসালতের আগেও নিষ্পাপ এমনকি বাল্য জীবনেও আল্লাহর রসুল নিষ্পাপরা আনা। লাকা যিকরা আল্লাহ বলে নবী গো আপনার शान আর মান আর মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম আরেকটা ঘটনা বলি শেষ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় বালকদের সাথে খেলতেছেন খেলা করতেছেন খেলা করতেছেন খেলারত অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে যে কাপড়টা পরা ওই কাপড়টা দৌড়ের কারণে লাফালাফির কারণে হাটুর উপরে ওইটা গেছে বন্ধুরা বুঝতে পারে নাই সাথীরা বুঝে নাই মুহাম্মদ বেহু সয়া জমিনে পড়ে গেছে সবাই চিন্তিত হয়ে গেল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি হয়েছিল দাদা চাষা আপনজন কেউ আদর কম করে না মুহাম্মদের কোন ক্ষতি যদি আমাদের সামনে হয় আব্দুল মুতালি আমাদেরকে সারবে না এই কারণে বাচ্চারা তো আগে বলে আব্দুল মুতালি দেখো তোমার চিন্ন মুহাম্মদ জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে জিজ্ঞাসা করে কি হয় আছে তা ও আমরা কিছুই বলতে পারি না দৌড় দিছিল হয়ে গেছে বেহোস রসুলের দাদা চিন্তা করে দেখে যে শিশু জন্ম হাত সই মাস আগে আমাকে জানায় দেওয়া হয়েছে আসমান থেকে স্বপ্নে যুগে এই শিশুর নাম হবে মুহাম্মদ উনি সাধারণ কোন মানুষ নয় এই কারণে আমিনার বলল নাও তোমার জ্বালা আব্দুল মুত্তালিব বলে আমার নাতির মুখের মধ্যে কোনো ফেনাও নাই চোখগুলি লালও নাই আগাতের কোনো চিহ্ন নাই बेहوش হয়ে পড়ল খেলো তাকায় দেখে মুহাম্মদের মাঝে बेहোশ হওয়ার কোনো লক্ষণ নাই একটাই জিনিস দেখা যায় মুহাম্মদের হাঁটুর উপরে কাপড়টা উঠে আছে আল্লাহর রাসূল শিশু বালক আব্দুল মুত্তালিব বুঝতে এই হাতুর নিচে যদি কাপড়টা দেওয়া হয় মুহাম্মদ উঠে দাঁড়ায়া যাবে হাতুর নিচে কাপড়টা যখন দিয়ে দিল হাতুটা ঘুরে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বালক লাভ দিয়া ওইটা গেছে জিজ্ঞাসা করে দাদা গো আমার শরীরে মাটি কেন আমার শরীরে ময়লা কেন আমি এখানে কেন আপনি এখানে কেন দাদা বলে মোহাম্মদ এইগুলো বলার দরকার নাই আসো বুঝতে পেরেছি তুমি এই পৃথিবীর মহামানা একাধিক আল্লাহ বলে নবী গো আপনার সান আর আর মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম